সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো গাইস, ফাইনালি আমাদের গেমের মধ্যে নতুন চারটে M8087-এর গান স্কিন আসতে চলেছে। অ্যান্ড ভাই, সেটার কিন্তু আমাদের ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, আমাদের ডেট কনফার্ম হয়ে গেছে কবে আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবো। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো কবে তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে নতুন আমাদের M8087-এর গান স্কিন। এবং গাইস, তোমরা আমাদের কোন ইভেন্টের মধ্যে দেখতে পারবে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও গাইস, আমাদের গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা মোকো স্টোর ইভেন্ট। তো ভাই, সেই মোকো স্টোর ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে কনফার্ম হয়ে গেছে। তো ভাই, সেই স্টোর ইভেন্ট আমরা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পারবো সেটাও গাইস আজকের এই ভিডিওতে জানতে পারবে। এছাড়াও গাইস, আজকের ভিডিওর আজকের যে মেন টপিক সেটা হচ্ছে গাইস আজকের রাত 12টার কনফার্ম আপডেট। অ্যান্ড ভাই, আজকের রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে নতুন ওয়েপন হলে কোন গান স্কিন আসছে সেটাও গাইস আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো ভাই, আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভাই, তোমরা আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো, গলার ভয়েসটা কিন্তু আমার এখনো পর্যন্ত ঠিক হয়নি। বাট ভাই, আশা করছি খুব তাড়াতাড়ি আমার গলার ভয়েসটা ঠিক হয়ে যাবে। অ্যান্ড ভাই, ঠিক হয়ে গেলেই তোমরা আবারও ক্লিয়ার ভয়েস আমার শুনতে পারবে। তো ভাই, যাই হোক, তোমরা আমার গলার আওয়াজ ছেড়ে দাও। বাট ভাই, আজকে তোমাদের যে আমি আপডেটগুলো দেখাবো, আপডেটগুলো ভাই এক একটা ওপি লেভেলের আপডেট আছে। তো ভাই, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। এই ভিডিওটা দেখলে ভাই তোমাদের সত্যি বলছি তোমরা জাস্ট মজা এসে যাবে এই ভিডিওটা দেখে, এত এত কিছু আপডেট তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। তো ভাই, চলো বেশি দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করবো। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা ভিডিওটাতে লাইক করোনি সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দিও, ওকে? তো ভাই, সবার প্রথমে যে আপডেটটা আমি তোমাদের দেবো সেটা হচ্ছে গাইস আমাদের নেক্সট ইভেন্ট কী হতে চলেছে। ভাই, কালকে আমি এটা নিয়ে ভিডিও দিয়েছিলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই হয়তো দেখোনি। তো ভাই, তোমাদের সাথে কী প্রবলেম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে যে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়েছিল কেন। অ্যান্ড গাইস, সেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরবর্তী টপ ইভেন্ট, যেটা কিন্তু গাইস তোমরা আমাদের কালকে দেখতে পারবে। আমাদের গেমের মধ্যে 100 ডায়মন্ড টপ করলে তোমরা আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন, এবং গাইস তোমরা যদি আমাদের 300 ডায়মন্ড টপ করো তাহলে কিন্তু তোমরা এখানে আমাদের একটা বাইকের স্কিন তোমরা পেয়ে যাবে। এবং গাইস, তোমরা যদি আমাদের এখানে 500 ডায়মন্ড টপ করো তাহলে কিন্তু তোমরা এই নতুন ইভেন্টটা তোমরা এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে, ঠিক আছে? অ্যান্ড ভাই, এই টপ ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে 100% কনফার্ম তোমরা বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়া সার্ভারে তোমরা কালকে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড ভাই, তোমরা কালকে যারা আমাদের ভিডিওটা দেখোনি, যে টপ ইভেন্টের ভিডিওটা আমি দিয়েছিলাম, তো ভাই কালকের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়েছিল কি গিয়েছিল না অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে। তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের গেমের মধ্যে আসতে হয়েছে নতুন একটা মোকো স্টোর ইভেন্ট। অ্যান্ড ভাই, যেমনটা আমি তোমাদের বলেছিলাম, আমাদের কিন্তু তখন ডেটটা কনফার্ম ছিল না। বাট গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু ডেট এখানে কনফার্ম হয়ে গেছে, যেটা কিন্তু গাইস 9 তারিখে আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবো এই ইভেন্টটা, যেখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে তোমরা আমাদের গেমের মধ্যে মোকো স্টোর ইভেন্টটা দেখতে পারবে, যেখানে কিন্তু গাইস তোমরা আমাদের রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ আমাদের কি কি থাকবে। এছাড়াও গাইস, তোমাদের এখানে জাস্ট তোমাদের এখানে দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রাইজ, অ্যান্ড ভাই একটা হচ্ছে আমাদের বোনাস প্রাইজ। তো ভাই, এই দুটো সেকশন থেকে তোমাদের যে কোনো দুটোকে এখানে সিলেক্ট করতে হবে। যে কোনো দুটো আইটেম তোমরা সিলেক্ট করে তোমরা কি করতে পারবে, এখানে 6টা জিনিসের মধ্যে তোমরা কিন্তু এখানে স্পিন করতে হবে। অ্যান্ড ভাই, স্পিন করার পর তোমরা যদি আমাদের এই বান্ডিলটা এখান থেকে বের করতে যাও তোমাদের মোটামুটি এখানে 800-900 ডায়মন্ড খরচ হবে, যেমনটা গাইস আমি তোমাদের বলেছিলাম। অ্যান্ড ভাই, এই ইভেন্টটা ফাইনালি আমাদের গেমের মধ্যে কনফার্ম হয়ে গেছে, যেটা কিন্তু গাইস 9 তারিখ আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবো, আমরা ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে দেখতে পারবো 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের এই মোকো স্টোর ইভেন্টটা আমাদের গেমের মধ্যে চলবে, ঠিক আছে? তো গাইস, এরপরে তোমাদের যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে গাইস আমাদের নেক্সট ফেডার উইল ইভেন্ট আমাদের কি হতে চলেছে আমাদের গেমের মধ্যে। অ্যান্ড গাইস, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা ভাই আমি তোমাদের দেখেছিলাম, ভাই পরপর আমাদের 5টা ফেডার উইল আমাদের গেমের মধ্যে আসছে। অ্যান্ড ভাই, অলরেডি কিন্তু আমাদের গেমের মধ্যে 3টা চলে এসেছে, আর মাত্র 2টো এখানে বাকি আছে, যেটা হচ্ছে গাইস আমাদের গ্রোজার গান স্কিনটার ফেডার উইল, এবং গাইস আমাদের যে ঘোড়ার অ্যানিমেশনটা আছে, তো সেই ঘোড়ার অ্যানিমেশনের ফেডার উইলটাও কিন্তু এখনো পর্যন্ত বাকি আছে। তো ভাই, সেটাও কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। তো ভাই, এরপরে যে আমাদের ফেডার উইলটা তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে গাইস এটাই আমাদের, যেখানে গ্রোজার গান স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ভাই, এই গ্রোজার গান স্কিনটা তোমরা কিন্তু আমাদের নেক্সট ফেডার উইল ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। বাট গাইস, সেটার কিন্তু এখনো পর্যন্ত ডেট কনফার্ম হয়নি। তো ভাই, ডেট কনফার্ম হলে আমি তোমাদের জানিয়ে দেবো কবে তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে আমাদের ফেডার উইল ইভেন্টটা। বাট ভাই, তোমাদের বলে দিই এরপরে গাইস আমাদের যে ফেডার উইল ইভেন্ট আসতে চলেছে সেটা কিন্তু গাইস আমাদের এই গান স্কিনটার ফেডার উইল হতে চলেছে, যেখানে কিন্তু গাইস তোমাদের ডায়মন্ড খরচ করে তোমরা কিন্তু আমাদের গোল্ডেন রয়্যাল যে গ্রোজার গান স্কিনটা আছে সেটা কিন্তু তোমরা এখান থেকে বের করতে পারবে, ঠিক আছে? আর ভাই, যদি ঘোড়ার অ্যানিমেশনের ফেডার উইলের কথা বলি, তো ভাই ঘোড়ার অ্যানিমেশনের ফেডার উইলটা আমাদের গেমের মধ্যে আসবে একদমই 100% কনফার্ম। বাট গাইস, এখনো পর্যন্ত তার ডেট কনফার্ম হয়নি, কবে আসবে সেটাও আমরা জানি না। তো ভাই, যখনই আমি আপডেট পেয়ে যাবো তোমাদের আমি জানিয়ে দেবো যে ভাই কবে আমাদের গেমের মধ্যে আসবে, অ্যান্ড ভাই কবে তোমরা আমাদের গেমের মধ্যে ঘোড়ার অ্যানিমেশনের ফেডার উইলটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে? গাইস, আমি বুঝতে পারছি আমার গলার ভয়েসটা একদমই খারাপ যাচ্ছে, বাট ভাই তোমরা আমাদের ভিডিওটা দেখছো এটাই অনেক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড ভাই, আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার গলার ভয়েসটা ঠিক করার। আশা করছি ভাই এক দুদিনের মধ্যে আমার গলার ভয়েসটা আবারও আগের মতো হয়ে যাবে। অ্যান্ড ভাই, আগের মতো হয়ে গেলে তোমরা কিন্তু আবারও ক্লিয়ার ভয়েস এখানে শুনতে পারবে। কারা কারা আমার আগের গলার ভয়েসটা শোনার জন্য ওয়েট করে আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যাবে, ওকে? তো ভাই, এরপরে তোমাদের যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে গাইস আজকে রাত 12টার কনফার্ম আপডেট। গাইস, আজকে রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে একটা নতুন ওয়েপন রয়্যাল আসতে চলেছে, যেমনটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো। অ্যান্ড ভাই, আমি কিন্তু তোমাদের 1 থেকে 2 সপ্তাহ আগে আমি তোমাদের দেখেছিলাম এই ওয়েপন রয়্যালটা, যেটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো। অ্যান্ড ভাই, এই গান স্কিনটা আজকে রাত 12টার পরে আমাদের নতুন ওয়েপন রয়্যালে তোমরা দেখতে পারবে। অ্যান্ড ভাই, এই যে আমাদের গান স্কিনটা, এটার আমাদের অ্যাবিলিটি করা হয়েছে রিলোড স্পিড একটা আমাদের এখানে প্লাস করা হয়েছে, আমাদের অ্যাকুরেন্সি যেটা আছে সেটা কিন্তু এখানে মাইনাস করা হয়েছে। অ্যান্ড ভাই, এর যেটা ম্যাগাজিন আছে সেটা কিন্তু এখানে ডাবল করা হয়েছে, ঠিক আছে? অ্যান্ড ভাই, আমার মতে একদমই একটা বেকার আমাদের ওয়েপন রয়্যাল এবারে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু গাইস আমাদের আগের বারেও দেওয়া হয়েছিল। আমাদের একটা ট্রিটমেন্ট স্নাইপারের একটা গান স্কিন আমাদের দেওয়া হয়েছিল
আমাদের ওয়েফ্রেন্ড অয়েলে। এন্ড ভাই এবারেও কিন্তু আমাদের মিনি ইউজির একটা গান স্কিন দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গাইস আমাদের ওয়েফ্রেন্ড অয়েলে। তো ভাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভাই এক নম্বরে ভাই বেকার আমাদের ওয়েফ্রেন্ড অয়েল লেগেছে, যেখানে কিন্তু আমাদের একটা ওয়েফ্রেন্ড অয়েলের গান স্কিন নিতে আমাদের অনেক টাইম লাগে, যেখানে কিন্তু গাইস আমাদের 100 লাখ করতে হয়। তারপরে কিন্তু গাইস আমাদের এখান থেকে একটা ওয়েফ্রেন্ড এখান থেকে বেরোয়। এন্ড ভাই এর আগের বারেও আমরা নিতে পারিনি, যেমন কি গাইস আমাদের আগের বারে ট্রিটমেন্ট স্নাইপার গান স্কিন এসেছিল। এন্ড ভাই এবারেও কিন্তু আমরা নিতে পারবো না, যেটা হচ্ছে গাইস আমাদের মিনি ইউজির একটা গান স্কিন, একদমই একটা বেকার গান স্কিন। তো ভাই তোমাদের এটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। এন্ড ভাই এটাই হচ্ছে আজকের রাত বর্ডার কনফার্ম আপডেট, ঠিক আছে। তো গাইস ফাইনালি এবার আমরা কথা বলবো আমাদের মেইন আপডেটটা নিয়ে, যেটা হচ্ছে গাইস আমাদের নতুন M887 এর গান স্কিনগুলো আমাদের কোন ইভেন্টে আসবে এবং গাইস আমরা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পারবো। তো ভাই সেটা নিয়ে আমাদের কিন্তু অফিসিয়ালি একটা আমাদের পোস্টার এখানে বেরিয়েছে, যেটা গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো। এন্ড ভাই তোমরা তোমাদের স্ক্রিনের উপর যে পিকচারটা দেখতে পারছো, তো ভাই এই পিকচারটাই হতে চলেছে আমাদের নতুন M887 এর যে ইভেন্ট আসবে। তো ভাই সেই ইভেন্টের কিন্তু আমাদের ব্যানার, যেটা কিন্তু গাইস আমরা আমাদের গেমটা খুললেই দেখতে পারবো। এন্ড ভাই এই ব্যানারটাতে সাপ সাপ গাইস এখানে লেখা আছে, তোমরা দেখতে পারছো আমাদের 7 তারিখ আমাদের গেমের মধ্যে আসছে আমাদের ইভেন্টটা, যেখানে কিন্তু গাইস আমরা আমাদের 4টে গান স্ক্রিনে দেখতে পারবো। এন্ড ভাই যেমনটা আমি তোমাদের বলেছিলাম, এটা কিন্তু গাইস আমাদের ইনকুবেটরে আসবে না, বাট ভাই এগুলো আমাদের ইনকুবেটরি গান স্কিন। তো ভাই এটা কিন্তু আমাদের একটা অন্য ইভেন্ট আসবে, যেটা হচ্ছে গাইস আমাদের ওই ইভেন্ট। এন্ড ভাই বেশি ডায়মন্ড কাটার ইভেন্ট, যেমনটা গাইস আমি তোমাদের বলেছিলাম। এন্ড ভাই এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে আমাদের ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে 7 তারিখ থেকে আমাদের 13 তারিখ পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে, যেখানে গাইস তোমরা আমাদের এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। বাট ভাই তোমাদেরকে জানিয়ে দিই, এই ইভেন্ট আমাদের কেমন হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানাইনি, শুধুমাত্র আমাদের অফিসিয়ালি ব্যানারটাই দেওয়া হয়েছে। এন্ড ভাই ব্যানারটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই ব্যানারটা কিন্তু 100% কনফার্ম তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পারবে 7 তারিখে। এন্ড ভাই এই ইভেন্টের মধ্যে যদি আরও কিছু আপডেট পাই আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। বাট ভাই তোমাদের বলে দিই, এটা কিন্তু গাইস তোমরা আমাদের 7 তারিখে আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। আমাদের ইনকুবেটর দেওয়া হয়নি, আমাদের একটা ওই ইভেন্টটা দেওয়া হচ্ছে। তো ভাই এখানে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ড এখানে খরচ হতে চলেছে, মানে গাইস তোমরা যদি এখানে একটা গান স্কিন এখান থেকে বের করতে যাও মোটামুটি তোমাদের 1000 থেকে 1500 ডায়মন্ড তোমাদের খরচ করতে হবে। ভাই তারপরে হয়তো তোমরা এখান থেকে যে কোনো একটা গান স্কিন এখান থেকে বার করতে পারবে। তো ভাই আজকে যা কিছু আপডেট ছিল সব কিছু গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম। তো ভাই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এন্ড ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই।